ওই আব্দুল কাদের জিলানির কেরামত হলো, ওনার বাবার কাছে যে মহিলা গেলেন, বাবা আমার 7টা কন্যা সন্তান হয়েছে, আমার স্বামী বলেছে পেটের সন্তানটা যদি মেয়ে হয় আমার তালাক দিয়া দিবে। হুজুর আপনি দোয়া করেন আমার পেটের সন্তানটা যেন ছেলে হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, ছেলে হোক মেয়ে হোক এটা কি বউ দায়ী? জোরে কান, বউ দায়ী? এটা কি বউর দোষ? যদি দোষ হয় তো ছেলের দোষ, কথাগণ ঠিক কিনা? কারণ বিয়ের আগে এই মেয়ের পেটে কোনো বাচ্চা হয় নাই। আর যদি কারো দোষ না হয় তো কারোই দোষ নাই, দিয়েছে কে? আল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে ইচ্ছে করি ছেলেও দেই মেয়েও দেই, যাকে চাই আমি কিছুই দেই না। ঘোষণা কার? আরো জোরে গান কার? আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, সরদারে দু আলম, রহমাতুল্লিল আলামিন বলেন, বাবা মন খারাপ কেন করো? একটা কন্যা সন্তান যদি তোমার হয়, আল্লাহ তোমাকে একটা জান্নাতের মালিক বানায় দিল। সাহাবারা বলেন, হুজুর যদি দুইটি কন্যা সন্তান হয়, আল্লাহর নবী বলেন তোমাকে দুইটি জান্নাতের মালিক বানায় দিল। সাহাবারা বলেন, হুজুর যদি তিনটি কন্যা সন্তান হয়, আল্লাহর নবী বলেন তিনটি জান্নাত। এবার অনেকের 5টা 7টা মেয়ে আছে, 9টা 10টা 11টাও আগের জমানা ছিল, এখন একটু কম হয়, কথা কেন ঠিক কিনা? সিস্টেমে কম হইতেছে, আসলে ইচ্ছে করে নয়, সিস্টেমে এখন সিস্টেম হয়ে গেছে। কি কয় না, আমরা সিস্টেম টিস্টেম কিছু করি না, এমনি হয় না। আসলে না, আমার মা শাশিকে 10-12 জন হয়েছে, এখন কেন হয় না? সিস্টেম চালু আছে, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, বোঝা গেল একাধিক কন্যা সন্তান যদি হয় তো একাধিক জান্নাত। জোরে কর। তো পৃথিবীর নারী জাতিকে সম্মান দিল কে? আল্লাহ এবং আল্লাহ রসুল। জীবন্ত নারীদেরকে কবর দেয়া হতো, সেই জায়গায় নারীদের সম্মান বাড়াইয়া দিল আমার নবী। সুবহানাল্লাহ। কোন কে বাড়াইয়া দিল? আমার নবী বাড়াইয়া দিল। জাহিলি যুগের ইতিহাস পরে দেখেন, মার্কেটে পাওয়া যায় লাইব্রেরিতে ইসলামের ইতিহাস, কেয়ালি টিয়ালি ইন্টারমিডিয়েট ডিগ্রিতে স্টাডিতে পড়ানো হয়, সেখানে আছে ইসলামের পাক ইসলামিক যুগের ইতিহাস পড়ে দেখেন, জীবন্ত নারীদের কবর দেয়া হতো। জোরে কর নাউজুবিল্লাহ। কেন? এত ইনকাম করে খাওয়াইতে পারবে না, আর যুদ্ধের ময়দানে বাবার সাথে গিয়া যুদ্ধ করতেও পারবে না, এজন্য মেয়ে তারা দেখতে পারত না। মেয়েদের যদি অসুস্থ হতো, মাসে মাসে মা বোনেরা যে অসুখ হয়, এইরকম অসুখ হইলে তার কাছে স্বামী ঘুমাইতো না জাহিলি জমানায়। আমার নবী, আপনার নবী ঘোষণা দিলে, ও পুরুষেরা কোনো সমস্যা নাই, এ তো তোমার স্ত্রী, এ তো তোমার অর্ধাঙ্গিনী, হুন্না লিবাসুন লাকুম ও আন্তুম লিবাসুন লাহুন্না, তুমি তোমার স্ত্রীর জন্য সুন্দর একটা পোশাক, তোমার স্ত্রী তোমার জন্য একটা সুন্দর পোশাক। সুবহানাল্লাহ। গায়ের পোশাক কেউ কি খুলে ফেলে দেয়? কেউ খুলে ফেলে দেয় না। তুমি তোমার স্ত্রীকে দূরে সরে আর রেখো না, তোমার অর্ধাঙ্গিনী বিপদ মুসিবতের, তোমার শান্তির একমাত্র, তোমার শান্তির আস্তানা হলো তোমার স্ত্রী, তাকে তুমি দূরে ঠেলে দিও না। সে যদি অসুস্থ হয়, একে বিছানায় ঘুমানো যায়, তার দোয়া সোয়া খাওয়া কোনো সমস্যা নাই। তাহলে কি করলেন? নারীদের সম্মান আল্লাহ নবী বাড়াইয়া দিলেন। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর জাহিলি সমাজে নারীরা মুহাম্মদ সাল্লামকে পছন্দ করে না, কহি সে সেকেলে হয়ে গেছে, সে পুরাতন কথা এখন আর মানা যায় না। ইসলাম কখনো পুরাতন হয় না, ইসলাম হলো সবসময় আধুনিক। জোরে কর না সুবহানাল্লাহ। ইসলাম সবসময় শালীন। মহিলাটি বললেন, আমার স্বামী বড় জালেম, আমার উপরে অত্যাচার করে মারে, আমার পেটের সন্তানটা যদি মেয়ে হয় আমারে তালাক দিবে। নাউজুবিল্লাহ। এরকম জালেম স্বামী আবু সালে মুসা জঙ্গির কাছে গেলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করে, আমার পেটের সন্তানটা যেন ছেলে হয়। আবু সালে মুসা জঙ্গি বললেন, মা তোমার পেটের সন্তানটা মেয়ে হবে, ছেলে হবে না। কি হবে? আমি দেখেছি মুরাকাবা মশাহাদা করে, এটা কি হবে?
ফেরত দিছে একবার দুইবার তিনবার। আব্দুল কাদের জিলানি বলছে, মহিলা তুমি ফেরত আসো কেন? আপনার আব্বা হুজুর বলছে আমার মেয়ে হবে ছেলে। আব্দুল কাদের জিলানি বলছে তুমি আবার যাও। সুবহানাল্লাহ, এলে ছোট মানুষ ধুলাবালি নিয়ে রাস্তা বাইরে বাইরে খেলে, তুমি আবার যাও, তুমি তো হাদিয়া তোফা নিয়ে আসছো, এগুলো তো রাখছে ঠিক মতোই, তো ছেলে হবে না কেন? ভালো করে দোয়া করতে কও। সুবহানাল্লাহ, গরম ফির। এবার বাপে কয়ে তোমার আবার কে ফাটাইছে? কই যে বাহিরে একজন সুন্দর ছেলে খেলতেছে, কে ডাকো? ডাকছে। কে কিরে, আমি তিনবার করে মহিলারা মানা করলাম, ফাটাই দিলাম, তুমি ফাটাইছো কেন? কাউ তা ওনার হাদিয়াটা দিয়ে ফেরত দিয়ে দেন। হ্যাঁ, হাদিয়া রাখবেন, টাকা রাখবেন, দোয়া কম করবেন কেন? দোয়া ঠিক মতো করেন। সুবহানাল্লাহ, বেটা আমি দোয়া করছি তো ওর মেয়ে হবে, ছেলে হবে না, এর জন্য আল্লাহর আরশ আজিমের ভিতরে রুহের জগতে কোনো রুহ নাই। রুহ তো আল্লাহ মানে, আপনি আল্লাহর ঠিক করে কর না। সুবহানাল্লাহ, একটা থাপ্পড় দিছে আব্দুল কাদেরের বাপে। কি দিছে থাপ্পড় দিছে? আব্দুল কাদের কান্দতে কান্দতে বাড়ির বাহিরে গিয়ে ওই মরুভূমির মাঠে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি তো বড় দয়াবান, তুমি বড় মেহরবান, তোমার দয়ার কোনো সীমা নাই। এই মহিলা কান্দতেছে চোখের পানি ছেড়ে, তোমার কি মায়া লাগে না? তার পেটের সন্তানটার ছেলে বানায় দাও, বাড়িতে যে সাতটা মেয়ে আছে এগুলারেও তুমি ছেলে বানায় দাও। বয়স্ক বয়স্ক মেয়েদেরকে আল্লাহ ছেলে বানায়। সুবহানাল্লাহ, বাংলাদেশে একজন মহিলা হুজুর আছে না, বিভিন্ন জায়গায় মাহফিল হুজুরা দাওয়াত দেয়, মানুষ বেশি হওয়ার জন্য দেখতে যায় মহিলা কেমনে হুজুর হয়েছে। উনি মহিলা, আগে পুরুষ হয়েছে, এরপরে হুজুর হয়েছে, বুঝলেন নাই? আপনার বিটিভি দেখা গেছে কালকে ওয়াজ করছে কতক্ষণ। তাহলে মিরপুর 6 নম্বর স্টেডিয়ামের দক্ষিণ পশ্চিম পাশে ন্যাশনাল হাই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ আলী স্যার বলছে, আমার এক ছাত্র সে মেয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ, তো ছেলেকেও মেয়ে বানায়, মেয়েকে ছেলে বানায়, কে পারে? আরো জোরে একবার বলেন, কে পারে? আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদির, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ, আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আব্দুল কাদের সেজদায় পড়ে কান্দে, মাহবুব তুমি মেয়েটার, এই মহিলার সন্তানগুলোর ছেলে বানাও, তার জালেম স্বামী তারে মারতেছে। আল্লাহ ডাক দিয়ে এলহাম পাঠায়, ওলি আল্লাহদের কাছে কি আসে? এলহাম, মনে রাখবেন, নবীদের কাছে আসে ওহি, ওলিদের কাছে আসে কি? এলহাম, আওয়াজ হয়, মোবাইলের মতো শব্দ হয় কিন্তু দেখা যায় না। তারপরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন, আমি আল্লাহকে 99 বার দেখেছি। এটা হলো আল্লাহর ছায়া দেখেছে, কুদরতি ছায়া দেখেছে। সুবহানাল্লাহ, আপনারাও আল্লাহর ওলি হন তা আপনারাও দেখতে পারবেন। মৃত্যুর আগে বাংলার জমিনে ফরিদপুরের আলপাডাঙ্গার ঘরে বসে কোন বেহেশতে আপনি থাকবেন, সেই বেহেশত দেখে দেখে কালমা পরে পরে মরতে পারবেন যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, নবী ওয়ালা হয়ে যান। জোরে জোরে কন সুবহানাল্লাহ। তার বহু দলিল আমার কাছে আছে। আবু সালেম মুসা জঙ্গির সন্তান আব্দুল কাদের জিলানি সেজদায় পড়ে গেলে আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের রে, এই মহিলার জন্য আমার রুহের জগতে কোনো রুহ নাই, পেটেরটাও মেয়ে হবে। আব্দুল কাদের সেজদায় পড়ে কয়, আল্লাহ রুহ তো আপনি বানান, তুমি মহিলার জন্য একটা বানিয়ে দেন না। আল্লাহর ওলি যখন বেশি কান্দে, বেশি প্রশংসা করে, বেশি সেজদায় পড়ে যায়, আমার আল্লাহর মায়া লাগিয়া যাও। আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের রে মাথা উঠাও। আব্দুল কাদের বলে, না আমি নাসর বান্দা, আবু মুসা সালে জঙ্গি উম্মুল খায়ের ফাতেমার সন্তান আব্দুল কাদের, বাগদাদের ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। আল্লাহ কো যাও মহিলারে বইলা দাও, ওর বাড়ি সাতটাও ছেলে, ফ্যাটেরটাও ছেলে। আবু সালে মুসা জঙ্গি ডাক দেয়া বলে, আব্দুল কাদের তুমি কি করতেছ? আমি ছেলে বানাইতেছি। হ্যাঁ, কি কর তুমি? হ্যাঁ, বাবা আমারে একটা থাপ্পড় দিছেন, মাত্র 8টা ছেলে বানাইছি। কয়টা বানাইছি? ফ্যাডের মধ্যে একটা, বাহিরে আগের। আব্বাজান,
আবু মুসা সালাম জঙ্গি আপনি বড় আল্লাহর গলসন আজম বড় ওলী, আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানী কম নয়, আমি তো বাঘের বেড়া বাঘ। আব্বা আপনি যদি আমাকে আরেক গালের মধ্যে আরেকটা থাপ্পড় দিতেন আমি আব্দুল কাদের বলে দিলাম, পৃথিবীর মধ্যে কোনো মেয়ে রাখতাম না। যে আল্লাহ মেয়ে আর ছেলে বানায় সে আল্লাহর সাথে আমার বন্ধুত্বের কানেকশন আছে। সুবহানাল্লাহ, কোন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর নবী বলে যে ব্যক্তি আল্লাহর হয় তার জন্য খোদার জগৎ তার গোলাম হয়। শেখসাদি বলে আমি জঙ্গলের দিকে সকালবেলা হাঁটতে হাঁটতে গেলাম, যা দেখি আমার ওস্তাদ এক বড় আল্লাহর ওলি উনি একটা বাঘের পিঠের উপরে বসে বসে জঙ্গলের বড় একটা সাপ এটার কল্লার ভিতরে মুট করে ধরে লেজ দিয়া বাঘের ফিটাইয়া ফিটাইয়া ঘোড়ার মতো বাঘে সইরা আসতে আসে। শেখসাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমার তো ভয়ে হাঁটু কাঁপতে আসছে। বলস কি হাঁটু কাঁপে কে? খোদার জগতের সব কিছু আল্লাহর বান্দাদের গোলাম। আমি খোদার জগতের সব বানাইছি তোমাদের জন্য, তোমাদেরকে বানাইছি আমার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন সব বানিয়েছি আমার গোলামের জন্য। জিন ইনসান পৃথিবীর সমস্ত কুল কায়নাত বানিয়েছি আমার বান্দার গোলামের জন্য। সুবহানাল্লাহ। ইলিশ মাছকে খায় মানুষ, গরু ছাগলে গোস্তকে খায়, দুনিয়ার ঘাস পাতা সব গরু ছাগলে খায়, সব গরু ছাগল আমরা খাই। সুবহানাল্লাহ। বস্তায় বস্তায় ফিশ, ফিট ফিশ, মুরগি ফিশ সব পশু পাখিয়ে খায়, মাছে খায়, আবার শেষে আমরা পশু পাখি খাই মাছও খাই। সুবহানাল্লাহ। কোন তা আমি সেদিন চট্টগ্রাম বলছিলাম খোদার জগতের সব তো আমরাই খাই, কথা কোন ঠিক কিনা? বস্তা বস্তা মাছের আদার দিলেন, মাছ খায়া বড় হইল, মাছটা কে খাইল? আমরা। কোন না আমরা, দোষ নিতে চায় না কেউ ঘরে, বলেন জোরে আমরা। তা আমরা খাইলে কোনো গুনাহ নাই, আল্লাহ বলছেন আমার নিয়ামত খাও আর শুধু আমার নামের জিকির করো। বুড়া মানুষ আশির মতো বয়স হয়ে গেছে, আল্লাহ আকবার, এখনো বলতেছে একটা। আমার যুবক ভাইয়েরা কয় কি, কয়টা? একটা, আলহামদুলিল্লাহ। আমি সেদিন ভোলা তাফসির করছি 4.5 ঘন্টা, ভোলা তজুমুদ্দিন কুঞ্জেরহাট, এক মুরব্বী মুনাজাতের পরে চলে যাচ্ছে সুপারি বাগানের ভিতর দিয়ে। আমি ডাক দিলাম, আঙ্কেল তো দাঁড়াইছি। আমি কি আপনি কতটুকু দূরে যাবেন? কয় 2 মাইল। আল্লাহ আকবার করো, কয় মাইল? ওনার মতো এরকম বয়স, 80-90 কম হবে না। আল্লাহ আকবার, আমি অবাক হয়ে গেলাম। শীত খুব ঠান্ডা, কনকনে শীত। তাই বললাম আগামীকালকে আসবেন তো? কয় ইনশাল্লাহ আসবো। এই হলো ইমানদার। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে একজন গ্রাম্য লোক নবীজির কাছে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আউসিনিল ইসলামা, হুজুর আমাকে ইসলামের তালিম দেন। সুবহানাল্লাহ। কোন নবীজি বলছেন তুমি নামাজ পড়বে, তা আবার বলছেন হুজুর আমাকে ইসলামের তালিম দেন, নবীজি বলছেন তুমি যাকাত দিবে, এরপরে মুরব্বি বলতেছে হুজুর আমাকে ইসলামের তালিম দেন, নবীজি বলছেন তুমি হজের সামর্থ্য হইলে হজ করবে। তো লোকটা চলে যাচ্ছে, কে হুজুর আমি আপনি যা বলছেন এর উপরে আমল করব, একটু বাড়াইব না কমাইব না। আল্লাহ আকবার বলে, আমার নবীজি সাহাবাদেরকে ডেকে বলছেন, সাহাবারা রে জান্নাতের লোক যদি দেখতে চাও এই লোকটারে দেখা না। হুজুর এই লোকটা জান্নাতি। আল্লাহ আকবার। নবীর কথা শোনার পরে যে সিদ্ধান্ত নিয়েছে এর সেরে বাড়াইবেও না কমাইবেও না, হুবহু নবী যা বলছেন তা করতে রাজি, এই লোকটা জান্নাতের গ্যারান্টি দেওয়া যায়। আমি যে বললাম দুনিয়া থাকতে আপনার বেহেশত আপনি দেখে মরতে পারবেন, বিশ্বাস হয়নি? কার কার বিশ্বাস? হাত উঠান দেই, নারায়ে তাকবীর, স্লোগান দেয় না লোক নাই। সামনের বছর যদি আমাকে কমিটি দাওয়াত দেয়, আল্লাহ যদি কবুল করে, তা আমি ঢাকা থেকে স্লোগান দেওয়ার লোক নিয়ে আসবো। সুবহানাল্লাহ। কোন নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলাম ছাড়া অন্য কিছু। ইসলাম হলো শান্তি, কথা ঠিক কিনা? আমরা পৃথিবীতে এসেছি ইসলামের নিয়ম অনুযায়ী, আমার মরে যাব কবরে ইসলামের
সেদিন বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক না বে? ঠিক, আল্লাহর নাম নিয়ে রাসূলুল্লাহর গাড়িতে তোমারে তুলে দিলাম, আল্লাহু আকবার। সারা জীবন যাই করছেন আর না করছেন, তিনটা বান দেওয়ার পরে এইবার রাখবে আল্লাহ নবীর আদর্শের উপরে, কথা কোন ঠিক নেই। কিন্তু জীবন থাকতে যদি নবীর আদর্শের গোলাম হতেন, আল্লাহর হুকুমের গোলাম হতাম, তা আল্লাহর ওলি হয়ে মরতে পারতাম, কথা কোন ঠিক কিনা? আসিয়াকে যখন ফেরাউন মারতেছে, ফেরাউন মিশরের বাদশা খোদা দাবি করলো, আসিয়া বলতেছে আমি তোমাকে খোদা মানতে পারি না, আমান্তু বিরাব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন আলাইহিসসালামের রব যিনি আমি তার উপরে ঈমান এনেছি। ফেরাউন বেত মারতেছে, লোহার তক্তার উপরেই পেরাক মারল, এরপরে তক্তাটারে চিত করে আর উপরে আসিয়ারে সহায়া দিল, প্যারাগের মাথ ধারালো মাথাগুলো আসিয়ারে পিঠে দিয়ে ঢুকে গেল। আমার মা বোনেরা ভালো মতো খেয়াল করে শোনেন, নামাজের সময় হলে শুধু তরকারি আর ভাত রাঁধতে চান, নামাজের কোনো খবর নাই, ঠিক কিনা? শুধু বাহানা দিলেন মা কেন নামাজ পড়েন নাই, কয় আমার ছেলে কাপড়ে পেশাব করে দিছে, এটা একটা বাহানা, আসলে ওনার শোকেসের মধ্যে কাপড়ের কোনো অভাব, কথা ঠিক নেই, কয়েক ডজন আছে। বাবারা আমার ফেরাউন স্ত্রী আসিয়াকে মারতেছে আর বলতে যে সময় আছে এখনো, আমারে খোদা মানো না হলে তোমাকে আমি জানে শেষ করে দিব। হযরত আসিয়া বলছেন স্বামী শুনে রাখো, আমি জীবন দিতে রাজি, মরতে রাজি আছি, কিন্তু তোমারে খোদা মানতে পারবো না, তোমারে খোদা মানতে পারবো না। যুবক ভাইয়ের একটু বসি, এই আর কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ মোনাজাত হবে, আল্লাহর জান্নাতের বাগানে মোনাজাত কবুল, কথা ঠিক কিনা? ওই যে হুজুর বলছে সময় বেশি নেই, দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, আর দুই চার পাঁচ মিনিট পেশাবটা একটু আটকে রাখুন যায় না, কি করবো? আমি সেদিন ঢাকা থেকে ভোলা সর পেশন গেছি, হিসেব করছি প্রায় 14 ঘন্টা লাগছে, কয় ঘন্টা? 14 ঘন্টা। ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল, কোনো সমস্যা হয়নি, সর পেশন গিয়ে পেশাব করছি, বল কথা বোঝেন নাই? যুবক ভাইয়েরা বসেন, জান্নাতের মধ্যে কোনো পেশাব পায়খানা আসেনি, জবাব দেন, ওলামা একরামগণ আছেন, বেহেশতের মধ্যে যা খাবেন কোনো বাথরুম নাই, সুবহানাল্লাহ, মনে মনে কই এরকম দুনিয়া তৈরি না সুবিধা হইতো, কি ঠিক কি না? বাথরুম বানাইতে বহুত টাকা যায়, হ্যাঁ, জান্নাতের মধ্যে যা খাবেন শুধু ঢেকুর দিবেন পেট খালি, আবার খাবেন ঢেকুর দিবেন পেট খালি, আলহামদুলিল্লাহ কর না, আর আলহামদুলিল্লাহ কইলেই তো জান্নাত পাবেন, আর একবার কর আলহামদুলিল্লাহ। বাবারা আমার ফেরাউন আসিয়াকে মারতেছি, পিঠের নিচে ধারালো প্যারাগের মাথা পিঠ দিয়ে ঢুকে গেল, দুই হাত দুই দিকে টান দিয়ে প্যারাগ মারল, দুই পা দুই দিকে নিয়ে প্যারাগ মারল, আর বেত দিয়ে মারতেছে আর বলতেছে আসিয়া এখনো সময় আছে, মুসার কলমা ছেড়ে দাও। আর আসিয়া কি বলল? আমার জীবন যেতে পারে, মরতে রাজি আছি, কিন্তু আমি মুসা নবীর কালেমা ছাড়তে রাজি নাই। মিশরের লোকেরা বলে ফেরাউন তোমার বউয়ে তো তোমার খোদা মানে না, আমরা কি মানবো, কথা কোন ঠিক কিনা? বউ যদি ভোট না দেয় তো চেয়ারম্যানে মানুষের ভোট পায় না, হ্যাঁ পাবে না, এই জন্য আগে ঘরেরটা ঠিক করতে হইব। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জোরে বল সুবহানাল্লাহ, তুমি তোমার নিজের আহাল পরিবার প্রতিবেশী সংসার ঠিক করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জোরে বল সুবহানাল্লাহ। দুনিয়া থাকতে বেহেশত দেখা যায়, এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন জিব্রাইল, আল্লাহু আকবার, এ জিব্রাইল তুমি কোথায়? হযরতে জিব্রাইল রুহুল আমিন বলেন আল্লাহ আমি তো ষষ্ঠ আসমানে সিদরাতুল মুনতাহায় ওই বড়ই গাছের গোড়ার মধ্যে দাঁড়ায় আছি। জিব্রাইলের ডিউটি হাজিরা হলো
ওই ষষ্ঠ আসমানে বড়ি গাছের গোড়া দাঁড়িয়ে থাকে, নবীদের কাছে ওহি আল্লাহ দিলে ওহি নিয়ে যায়। কুঠি কুঠি মাইল উপরে সিদরাতুল মুনতাহা, আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল আসিয়ার জন্য আমি জান্নাতুল ফেরদাউসে একটা ঘর বানাইলাম। আসিয়ার স্বামী ফেরাউন তার মারতেছে, পিঠের নিচে ধারালো লোহার প্যারাগের মাথা ঢুকে গেছে, ব্যাটের আঘাত খাইতে খাইতে আসিয়ার জীবন চলে যায়, আর একটু পরে আসিয়ার নিঃশ্বাস বের হয়ে যাবে। এরে জিব্রাইল তাড়াতাড়ি যাও, আসিয়ার ইমান বড় দামের ইমান, আসিয়ার ইমানটা বড় দামের ইমান, আসিয়া মার খায় তবু আমার কালেমা ছাড়ে না। ইসলাম চারায় অন্য কিছু মানি না ভাই রে, ইসলাম চারায় অন্য কিছু মানি না, বলেন ইসলাম চারায় অন্য কিছু মানি না ভাই রে, ইসলাম চারায় অন্য কিছু মানি না, বদর উহুদ খন্দক তাব করেছে ভাই উন্নতম বীরের জাতি মাথা পাতি তাই তো দিতে পারি না, ইসলাম চারায় অন্য কিছু মানি না ভাই রে, ইসলাম চারায় অন্য কিছু মানি না। এই ঘোষণা অন্তর থেকে দিলেন, আমার আল্লাহ শুনে কি শোনে না, আরো জোরে কান শুনে কি শোনে না, কারো কারো সন্দেহ আছে মনে হয় যে আমরাই তো মাইকের আওয়াজ ভালো মতো শুনি না, আল্লাহ শুনবে কোত্থেকে? হ্যাঁ, আল্লাহ তো আরশা আজিমের উপরে, সুবহানাল্লাহ, আল্লাহ বলে আমি আরশা আজিমের উপরে কুরসি বানাইছি, কুরসির মধ্যে আমি থাকি না, আমি থাকি আমার ইমানদারের কলবে। মন্না গুঞ্জন দর জমিনে আসে মা, মন্না গুঞ্জন দর জমিনে আসে মা, লেকে গুঞ্জন দর কলবে মোমেনা, লেকে গুঞ্জন দর কলবে মোমেনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আমি মোমিনের কলবে থাকি, হংকং সিঙ্গাপুর ইটালি তুরস্ক পৃথিবীর যে কোনো জায়গা থেকে ডাক দাও, আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকের জবাব দিয়া দেব। জোরে করে আল্লাহু আকবার। আসসালামু কত সেকেন্ড পরে জবাব দিবে এই কথা বলে নাই, সঙ্গে সঙ্গে আপনি ডাকলেন সুপারি বাগান থেকে, আল্লাহ আল্লাহকে কি রে তোর কি হয়েছে, সুবহানাল্লাহ। খান আপনি গভীর রজনীতে ঘুম থেকে ডাকলেন, মা মা পাশের রুম থেকে ডাক দিয়া জিজ্ঞাই কি রে বাবা কি হয়েছে, কথা কন ঠিক কিনা, কথা কন ঠিক কিনা, আল্লাহ ডাক দে তোমার কি হলো, আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি ঠিকই কইছো, আল্লাহ আকবার। কোন সূরা ফাতিহা তাফসীরে লেখে আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন তুমি ঠিকই বলছো, আপনি বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন ঠিক আছে, যখন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন তুমি যখন আমার দিকে আস্তে আস্তে হেঁটে আসো তো আমি তখন দৌড়াইয়া দৌড়াইয়া তোমার দিকে যাইয়া তোমার আমার কুদরতি বুকের সঙ্গে জড়াইয়া নে, আল্লাহ ডাক দিয়ে বলে আসিয়া তুমি চিন্তা করো না, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আসিয়ার জন্য যে বেহেস্তটা বানাইলাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে আলাদা একটা ঘর বানাইছি, জিব্রাইল তুমি তাড়াতাড়ি ওই বেহেস্তটা আনি আসিয়ার সামনে ধরে রাখো, আর বলে দাও আসিয়া চিন্তা করো না, তোমার এন্তেকালের পরে এই জান্নাতের মধ্যে তুমি থাকবে। তো মরার আগে জান্নাত আল্লাহ দেখাইছি কি দেখায় নাই,
সূরা ইয়াসিনের মধ্যে আরেকটা ঘটনা, হাবিবে নাজ্জার একজন কাঠ মিস্ত্রি, কি মিস্ত্রি, এই কথা কইয়ে কিন্তু ওয়াজ শেষ, আমার ওয়াদা ফাইনাল ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ? আপনাদের কোনো ভয়ের কারণ? আমি কিন্তু 4-5 ঘন্টা গেল, আমার আর কোনো খবর থাকবে না ইনশাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে দ্বিতীয় মুবিন যেখানে শুরু হলো, আমালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, এই আয়াতের তাফসীরে লেখে হাবিব নাজ্জার একজন কার্পেন্টার মিস্ত্রি, কি মিস্ত্রি, ওয়াজ মনে রাখবেন, বাড়ি নিয়ে যাবেন ওয়াজ, কাঠ মিস্ত্রি, একে শুদ্ধ ভাষা বলা হয় কার্পেন্টার মিস্ত্রি। হাবিব নাজ্জার খ্রিস্টান, কি ছিল, খ্রিস্টান ছিল, গায়ে কুষ্ঠরোগী, 70 বছর বয়স। ঈসা নবীর কিছু প্রতিনিধি মুলকে শাম এন্তানে এন্তাকিয়া শহরে দিনের দাওয়াত নিয়ে গেলেন। সংক্ষেপে বলতেছি, লম্বা করলে এই জায়গার মধ্যে আবার 3 ঘন্টা লাগবে। হাবিবে নাজ্জার বলছে, আপনাদের কালেমা পড়লে কি লাভ হবে, কয় তোমার কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। সূরা ইয়াসিনের তাফসীর খুলে দেখবেন, বাসায় কোরআন শরীফ থাকলে দ্বিতীয় মুবিন থেকে ওমালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আয়াতের অর্থ ব্যাখ্যা পড়লে সেখানে পাবেন। 23 নম্বর পাতা ফারাস করুন, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। 22 নম্বর ফারার শেষে আসে, সূরা শুরু হলো 23 নম্বর ফারার মধ্যে দ্বিতীয় ফার পরের ফারা শুরু হয়েছে। হাবিব নাজ্জার বলছেন, হুজুর যদি আমার 70 বছরের কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, আর দেরি নয়, আমাকে কালমাটা ফরাইয়া দেন। ঈসা নবীর প্রতিনিধিগণ বললেন, আমার সঙ্গে ফরো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার, ফরলেন। ফরার পরে ওই আল্লাহ নবীর প্রতিনিধিগণ, প্রতিনিধিরা তো নবীর ক্ষমতার সমান, সুবহানাল্লাহ, গণ ওই যে আল্লাহ নবী বলছেন, ওলামা উম্মতি কাম্বিয়ায় বনি ইসরাইল, আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের 70,000 নবীদের সমান। তো ঈসা নবী যেমন কুষ্ঠরোগীর গায়ে হাত মুছে দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, অন্ধের চোখে হাত মুছে দিলে অন্ধ ভালো হয়ে যেত, সুবহানাল্লাহ, গণ মরা মানুষের গায়ে হাত মুছে দিয়ে বলতেন, কুম বিজনিল্লাহ, তো মরা মানুষটাও জিন্দা হয়ে যেত। ঈসা নবীর বহু বন্ধু বান্ধব মারা গেলে কান্নাকাটি হয়, ঈসা নবী যে জিজ্ঞা, খালা কি হয়েছে গো, ক তোর লগে যে খেলতো আমার ছেলেটা মরে গেছে রে, ক কোন জায়গায় কবর দিচ্ছেন আমারে লিয়ে যান, ক ওই যে কবরস্থানে এই জায়গা, হে আবদুল্লাহ শুয়ে রয়েছিস কেন, কুম বিজনিল্লাহ, উঠা যা, লাভ দিয়ে আবদুল্লাহ খাড়াই গেছে, জোরে কর, সুবহানাল্লাহ। হাবিব নাজ্জার সুস্থ হয়ে গেল, কি হয়ে গেল, সুস্থ হয়ে গেলে, ভালো হয়ে গেল হাবিব নাজ্জার। এবার আল্লাহর সাথে ওয়াদা করলো, এবার দেখেন ওয়াজ থেকে, আমল থেকে, ঈমান থেকে শিক্ষার বিষয়টা কি, কিভাবে আসে। হাবিব নাজ্জার বলে, হুজুর আপনারা সাক্ষী থাকেন, আমি 70 বছর কুষ্ঠরোগী ছিলাম, আল্লাহর কালেমার বরকতে আমি ভালো হয়ে গেলাম, এই বিরাট উপকৃত হওয়ার কারণে আমি প্রতিদিন যা ইনকাম করব, প্রতিদিন যা কামাই করব, তার 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহ নিয়ামত দিলে নিয়ামত খরচ করতে হয়, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তুমি খরচ করতে থাকো, কি করতে থাকো, খরচ করো। বাপে যদি টাকা থাকে, ছেলেরে কয় দিলাম 50,000 খরচ কর, লাগলে তো আমি আছি, ছেলে কি আর টাকা খরচ করতে মায়া আসেনি, জোরে কর, আরো জোরে কর, আমার কয় নান বুঝা লাগছে, হুজুর মনে টিয়া সাহেব রে লক্ষণ ভালো দেখা যায় না, হ্যাঁ চাইলেও দিবেন না চাইলেও দিবেন, মাদ্রাসা তো আপনাদের, কথা কোন ঠিক কিনা, শুধু আপনাদের মাদ্রাসা নয়, আমি ওয়াজের শুরুতে বলছি এটা হলো জান্নাতে যাওয়ার ঠিকানা, জোরে করুন, সুবহানাল্লাহ, প্রত্যেকটি মহল্লায় মহল্লায় এইরকম জান্নাতের ঠিকানা বানানো উচিত, কথা কোন ঠিক কিনা,
নবী খুশি হয়ে যাবে, আমি মাদ্রাসা বানিয়েছিলাম মসজিদ নববীর বারান্দার মধ্যে, আর আমার উম্মতেরা মাদ্রাসা বানায় আলফাডাঙ্গার সুন্দর দামি দামি জমিনের মধ্যে। কথা কোন ঠিক কিনা? হাশরের ময়দানে আকাশের তারকার চাইতে বেশি হবে হাউজে কাউসারের পানির পেয়ালার সংখ্যা। আবার নবী বলেন, আমি হাউজে কাউসারের পারে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকব, আমার উম্মতের পানির পিপাসায় কষ্ট পাবে, আর আমি সেই পানি পান করাইয়া আমার উম্মতের পিপাসার ওই শুষ্ক কলিজাটাকে ঠান্ডা করে দিব। আল্লাহর নবী বলেন, হাউজে কাউসারের এক গ্লাস পানি যদি কারো নসিব হয়ে যায় 70 বছর পর্যন্ত আরেকবার পানির পিপাসা লাগবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হাবিবে নাজ্জার বলেন, হুজুর আমি আমার জীবনে যা কামাই করব তার 1/3 আমি আল্লাহ রাস্তায় দান করে দিব। কেন দিব? যে আল্লাহ দয়া করে আমার রোগটা ভালো করে দিছে। গ্রামের লোকেরা বলছে, হাবিবে নাজ্জার তুমি ঈমান ছেড়ে দাও। বলছে, না অসম্ভব, ছাড়তে পারবো। অমালিয়া লা আবুদুল্লাযী ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হয়েছে? আমি সেই সত্তার ইবাদত করব না যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, যার কাছে আমাকে ফিরে যেতে হবে। আমি তার গোলামি না করে কার গোলামি করব? অসম্ভব। আমি জীবন দিতে তৈরি আছি, কলেমা ছাড়তে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, কাফির বেঈমানেরা পাথর মেলল, হাবিবে নাজ্জারের মাথা গুড়া করে দিল। কিছুক্ষণের ভিতরে হাবিবে নাজ্জার মারা যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল তুমি কোথায় রে? তাড়াতাড়ি যাও, হাবিবে নাজ্জার যেদিন কালমা পড়েছিল আমি তার জন্য সেদিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা ঘর বানাইছি রে। ওই ঘরটা নিয়ে তাড়াতাড়ি হাবিবে নাজ্জারের চোখের সামনে তুলে ধরে রাখো, আর বলে দাও, হাবিবে নাজ্জার তুমি চিন্তা করো না, তোমার এতেকালের পরে এই জান্নাতের মধ্যে তুমি থাকবে। আমরা যদি সেরকম ইমানদার হয়ে যাই, বাবা মৃত্যুর আগে কয় তারিখে আপনি মারা যাবেন, কোন তারিখ, সোমবার না মঙ্গলবার, সকালে না বিকালে, দুপুরে না রাত্রে, আপনি 1 সপ্তাহ আগে, অন্তত অনেকে 1 মাস আগেও টাইম বলে দিতে পারে। আমার আপন মামা শ্বশুর ঢাকায় চাঁদপুর ফরিদগঞ্জে, উনি আত্মীয় স্বজনকে বলে দিচ্ছেন আগামী সোমবার দিন তোমরা আসরের সময় আসবে। সুবহানাল্লাহ, কিবার আসতে কইছে? আগামী সোমবার। এর আগে শনিবার দিন জোহরের সময় উনি একটা ডাক দিয়েছিলেন, অর্থাৎ আজরাইল ইসলাম তো প্রতিদিন 2 বার আসে ঘরে, কয়বার আসে? 2 বার এসে বলে দেয়, এই আল্লাহর বান্দা তৈরি হও, আমি তোমার অপেক্ষা আছি। সুবহানাল্লাহ, কোন নবীজির সহি হাদিস। তো উনি দেখছেন আজরাইল ইসলামকে, ধমক দিয়ে বলছেন, তুমি এত সকালে কেন আসছো, এখনো তো 2 দিন বাকি। আল্লাহু আকবার। কোন একজন মাওলানা বড় আলেম, মান্দারি মাদারীপুর এক ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, বড় আমলদার ছিলেন, বলছেন, মালাকুল মওত আজরাইল, তুমি এত সকালে কেন আসছো, আমার তো এখনো 2 দিন বাকি আছে। আত্মীয় স্বজন আমার শাশুড়ি আম্মাকে বললেন, বোন তোমরা চলে যাও, এই 2 দিন কষ্ট করার দরকার নাই, কে তোমাদের রান্না বান্না করে খাওয়াবে, তোমরা সবাই 2 দিন পরে আগামী সোমবার আসরের সময় আসবে। আসরের আগে উনি তায়াম্মুম করে, ওযু করে, ইশারা নামাজ পড়ে রেডি, সবার লয়ে কথা বলতে চারব, তোমরা কালমা পড়ো, জিকির করো, কালমা পড়তে পড়তে আসরের নামাজের পরে ইন্তেকাল করেছে। জোরে কর, আল্লাহ কত ক্ষমতা বান্দার দিয়েছে, বান্দা তো নিজেও বুঝে না আল্লাহর ক্ষমতা আছে, কত বান্দা তাও চিনে না। কথা কোন ঠিক নেই? অসংখ্য ক্ষমতার মালিক আমার আল্লাহ, আর অসংখ্য ক্ষমতা আল্লাহর বান্দাকে দিয়েছে। সুবহানাল্লাহ, এই মেশিন কলমের ভিতরে এত ক্ষমতা দিয়েছে, বলবো কখন, টাইম নেই, ফজরের আজান হয়ে যাবে, আলোচনার শেষ হবে। হাবিবে নাজ্জার তোমার জন্য জান্নাতুল ফেরদাউসে একটি ঘর বানাইলাম সেদিন যেদিন তুমি কালমা পড়েছো না, ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার। কর না বাবা,
আল্লাহু আকবার আল্লাহর সবচেয়ে বড় স্লোগান, আল্লাহ অতি মহান, আল্লাহ অতি মহান, এটা কার স্লোগান? আল্লাহ হলো আল্লাহ, আল্লাহর ইসমে আজম, 99টি সিফতি নাম, আল্লাহ শব্দটা হলো জাতি নাম, আল্লাহু আকবার জপতে জপতে আপনার আল্লাহর ওলি হবেন, গৌসুল আজম হবেন, বাংলার জমিনে বসে খোদার জগৎ টেলিভিশনের পর্দার মতো দেখবেন, জোরে করে সুবহানাল্লাহ। আমি সেদিন একটি কিতাব পড়েছি, এক আল্লাহর ওলি দরবার একজন লোক গিয়েছিল, মুরিদ হয়েছে, পরে মুরিদকে বললেন, বাবা তুমি হালাল রিজিক খেতে হবে, না হলে কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল। খারাপ লাগতেছে? মুরিদ বলছেন, হুজুর হালাল রিজিক কোথায় পাবো? আল্লাহর ওলি বললেন, অমক বস্তির মধ্যে ওই গ্রামে চলে যাও, সেখানে এই নামে একজন লোক আছে, তার কাছে তার বাড়ি গেলে তুমি হালাল রিজিক পাইবে, ওই বাড়িতে গিয়ে তুমি হালাল রিজিক চাইলে তুমি খাইতে পারবে, হালাল রিজিক খাওয়ার পরে তোমার কলব নূরের আয়না হয়ে যাবে। খুঁজতে খুঁজতে সেই বাড়ি গেলেন, যায়া সালাম দিলেন, বলছেন, মাগো আমি মুসাফির মানুষ, আমার দুগা খাইতে দিন। তো ছোট্ট একটা মেয়ে, 7-8 বছর বয়স, এই মেয়েটা ওনাকে বললেন বসেন। তো বারান্দার মধ্যে বসায়া টেবিলের মধ্যে ওনার জন্য দস্তরখানা বিছিয়ে খাওয়া দাওয়া দিলেন। ছোট্ট মেয়ে, খেয়াল করেন ওলি কেমনে হয়, আমরা তো 90 বছর হয়েছি এখনো হইতে পারিনি। তো ওনাকে খাইতে দিলেন, খাইতেছেন, খাইতে 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 খাওয়ার শেষ পর্যায়ে বলতেছেন, আমি এখন খাইতেছে এগুলা হইলো আরো বড় ডাকাত। এগুলা কি তুমি কেমনে জানো? কয়ে হ্যাঁ, কয়ে এগুলা মানুষের মাল সামানা লুটপাট করে সব গাড়ি বেঁধা যাইতেছে, আর আমি ওই ডাকাতদেরকে লাগিয়ে দিছি এই মাল সামানা গুলা কাইরা লওয়ার জন্য, আপনি কেন ডাকাইতের বাঁচাইলেন? বাবারে কও কি মা, তুমি আমার দেহ কেমনে, আমি এখন না, যখন আমার বয়স 5 বছর তখন আমি আমার ঘর থেকে সারা দুনিয়ার ডাইনে বামে চতুর্দিকে যেই দিকে তাকাই আমি সব দেখতে পারি, আমি যদি কোনো মানুষকে বিপদ মুসিবত থেকে বাঁচাইতে চাই এই ঘরের ভিতর থেকে আমি বাঁচাইতে পারি। দুশ্রী পরে নাম বাবার আমার। তো এখন হাবিবে নাজ্জার দুনিয়া থাকতে বেহেস্ত দেখে মরে গেল, জীবনে যা উপার্জন করে 1/3 আল্লাহর রাস্তায় দান করে গেছে, সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, আমার সম্পদ থেকে তুমি দাও, তোমার চিন্তা কিসের, লাগলে আমি আরও দেব, লাগলে আমি রাস্তার নিচে যে কালভার্ট বসায়, কালভার্ট চিনেন তো, নাসি বলে কালভার্ট বলে, এই দিকের পানি ওই দিকে যায়, নাসি বড় হলে এটার ভিতর দিয়ে মানুষও যাইতে পারে, ঠিক নেই, ঠিক নেই? ঢাকাতে বড় বড় বসাইতেছে, মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া এদিক থেকে ওই দিক হাইটা যেতে পারে, এটাকে বলা হয় নাফাকুন। এটা দুই দিকে ছিদ্র, দুই দিকে কি ছিদ্র, ভিতর দিয়ে ছিদ্র, দোনো দিকে খোলা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে তুমি ওই নাফাকুনের মতো খরচ করতে থাকো, একদিক থেকে ঢুকাইবা আর একদিক থেকে বের করে দিবা, জোরে কর সুবহানাল্লাহ। তোমার যখন শেষ হয়ে যাবে তখন আমি তো আছি, জোরে কর আল্লাহু আকবার। বাবারা আমার, রাত্র গভীর হলে আমার আল্লাহর জান্নাতের দরজা খুলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে যায়, বান্দাকে ডেকে জিজ্ঞাসা করে, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে বলো, জোরে কর সুবহানাল্লাহ। মানুষ ঘুমিয়ে থাকে গভীর অজুনিতে, তখন রহমতের ফেরেশতারা আমাদের জন্য অনেক কিছু রহমত নিয়ে আসে, ঘরের দরজায় গিয়ে দেখে সব নাকটাই না, খোয়াত খোয়াত করে ঘুমায়, কথা কম ঠিক কিনা? তো রহমত গুলা দেওয়ার কোনো মানুষ পায় না, সব রহমত নিয়ে ঢেলে দেয় পাহাড়ের উপর, রাঙ্গামাটি বান্দরবন হিল ড্রাগস পাহাড়ের ভিতরে ঢেলে দেয়,
যার কারণে আপনারা যারা চট্টগ্রাম গিয়েছেন 650 ফিট 700 ফিট 800 ফিট 1000 ফিট উপরে যায় দেখেন সেগুনের বাগান, এত বড় বড় মোটা মোটা সেগুন গাছ, 1 ফিট 61টি গাছের দাম 2500 থেকে 3000 টাকা, কথা কোন ঠিক কিনা? এক বদনা পানিও জীবনে কেউ দেয় না, সেই পাহাড়ের উপরে এই রহমত বর্ষণ করে রহমতের ফেরেশতারা, জোরে বলুন সুবহানাল্লাহ। শাক মারা সেখানে জুম চাষ করে, ধান হয়, পাট হয়, বিভিন্ন তরু তরকারি শাকসবজি ওই পাহাড়ের শীর্ষে, যেখানে আপনার আমি সাধারণ লোকেরা উঠতেও পারবো না, উঠতে গেলে ঘুরে পড়ে যাবেন, চাকমা উপজাতিরা লতা জঙ্গল ধরে ধরে সেখানে উঠে যায়, কথা কোন ঠিক না বেঠিক? বিশ্বাস না হলে কালকে সকালে আমার লগে রাঙ্গামাটি চলেন, আমি সচক্ষে আপনাদেরকে দেখে আনবো আল্লাহ রহমত কি জিনিস। বাবা আমার সম্পদ আজকে আছে কালকে নেই, সেদিন সরফেশন গিয়েছিলাম, মাস্টার জাফর সাহেব মাদ্রাসা শিক্ষক ইন্তেকাল করেছেন, হঠাৎ করে রাত্রে সুস্থ মানুষ ঘুমিয়েছেন 11টা বাজে স্ট্রোক করে মারা গেলেন, সম্পদের হিসাব দিয়ে যেতে পারে নাই, লক্ষ লক্ষ টাকার হিসাব এমনি রয়ে গেছে ওনার খাটের মধ্যে, আমি 2 দিন ঘুমিয়ে এসেছি। বাবারা আমার এই দৃশ্য দেখে ওনার ছোট ভাই হারুন, আমার মোবাইলে তার নাম্বার ছবি আছে, উনি নিয়ত করেছেন আমার ভাই ভুল করেছে, এত সম্পদ হজ করে নাই, আমি এবছর আপনার সাথে হজ করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভুল ভাঙতে হবে, ভুলের মধ্যে থেকে গেলে চলবে না, সচেতন হতে হবে, সজাগ হতে হবে, ইমানদার ব্যক্তি কখনো ভুল করতে পারে না, জিন্দা থাকা অবস্থায় নিজের সম্পদ দান করে যাবেন, আপনার কবরে গিয়ে নেক আমলের শান্তি দেখে আপনি খুশি হয়ে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন, মা পদ্মমাত লিগত, আগামী দিনের জন্য তুমি কি পাঠাইছো, অর্থাৎ আগামী দিন কবরে গিয়ে ভোগ করবে হাসরে মিজানে পুল ছেড়াতে, তুমি কি পাঠাইছো দুনিয়া থাকতে, সুবহানাল্লাহ। কোন তো যদি পাঠিয়ে থাকেন তো পাবেন, না পাঠাইলে জিরু। আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালামকে 350 বছর পরে আল্লাহ শিখিয়ে দিলেন, সবাই বলুন রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। ছেলে মেয়ে যারা কথা শুনে না তাদের জন্য বাবা মার এই দোয়া করবেন বেশি, হাবিব সাহেব থেকে দোয়াগুলো লিখে নেবেন, কোরআন শরীফের কোন সূরা আছে ওনার থেকে জেনে নেবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। বাবা মার কথা মনে করে তাদের চেহারা খেয়াল করে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। ওই মা সন্তানের জ্বর হলে অসুখ হলে পাশে বসে বসে কান্দে, বাবা পত্তো আনে দোকান থেকে কিনে খাওয়ায়, বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি পরে সন্তানের মাথায় পানি দেয় আর বলে আল্লাহ আমার ছেলের জ্বর না দেয়া যদি আমার হইতো, ওই বাবা মা যাদের কবরে চলে গেল আল্লাহ, সন্তান মাটি দিয়ে বাড়ি আসছো, বাবা মা সন্ধ্যাবেলা মাগরিবের পরে সূর্য যখন ডুবে যায় ওই কবরের পাশে জি জি পোকার শব্দ শোনা যায়, বাবা মা কবরের থেকে ডেকে বলে সন্তান রে নিজ হাতে মাটি দিয়ে চলে গেলাম বাড়িতে আর তো কোনোদিন ফিরে আসলা না, কিভাবে গভীর জনিতে শৃগাল কুকুর যখন ডাক মারে তুমি ঘরের দরজা আটকায়া দাও, ঘরের খিল শক্ত করে লাগাও তোমার ভয় লাগে, যে বাবা মা এই সুন্দর বাড়ি ঘর জান্নাতের বাগান সাজাইয়া আজকে
বাসতলায় গাছতলায় তালতলায় বেলতলায় ওই পুকুর পারে জঙ্গলার মধ্যে আছে পরিয়া, বাসবাগানের কোণে রেখে আসবে সবে একে একে, থাকবো আমি একা শুয়ে ওই অন্ধকার কবরে। কবে যেন ডাকা শিব এই বাড়ি ঘর সারিতে, আপন গায়ের পোশাক খুলে সাদা কাপন পরিতে, অন্ধকার কবরের মাঝে থাকবি মন পরিয়া, যারা যারা কাঁদবি রে মন কেউ না চাইবে ফিরিয়া। আল্লাহ গো, এমন সুন্দর পৃথিবীর মধ্যে তুমি ছেড়ে দিলা, পুকুরের মধ্যে বর্ষি দিয়ে গৃহস্থে একটা একটা মাছ যেমন তুলে ভুনা করে খায়, তুমি আবার একটা একটা করে মানুষ দুনিয়ার থেকে নিয়ে কবরের নিচে ঢুকাইয়া দাও, তোমার খেলা তো মাবুদ কেউ বুঝতে পারে না। আল্লাহ গো, দাদা গেল দাদি গেল কেউ তো ফিরে এলো না, একে একে সবাই যাব কেউ থাকতে পারবো না, কেমনে থাকবো অন্ধকার কবরে মাটির নিচে গো মাহমুদ। ওই কথা চিন্তা হলে গভীর রজনীতে ঘুম ভেঙে যা। আল্লাহর নবী বলেন পৃথিবীতে এমন কোন কবর নাই যেই কবরের পূর্ব দিকের মাটি পশ্চিম দিকে চাপ দিবে, পশ্চিমের মাটি পূর্ব দিকে চাপ দিবে। আল্লাহর হাবিব বলেন দুইটা পাজরের হার, একটা হারের ভিতরে আর একটা হারে ঢুকে চূর্ণ বিচূর্ণ হয়ে গুড়ি গুড়ি হয়ে যাবে। যারা পাপিষ্ঠ গুণাগার হবে সত্তরটা বিষাক্ত সর্প কবরে আসবে, যারা কাফের বেইমান হবে নিরানব্বইটা সর্প প্রতিদিন ধ্বংস করতে থাকবে। যে মহিলাগুলা ব্যাপার দেয় মাথার কাপড় ছেড়ে দিয়ে খুলে দিয়ে মাঝখানে সীতা দিয়ে রাস্তাঘাটে ব্যাপার দেয় চলবে, ওই বিষাক্ত সর্প মাথার তালুর মধ্যে দৈনিক নিরানব্বই বার দংশন করতে থাকবে। আল্লাহর নবী বলেন উম্মত রে, ওই একটা সর্প পৃথিবীর দিকে যদি একবার দম ফেলায় ষাট ছেড়ে দেয়, পৃথিবীর কোনো সবুজ বৃক্ষ তোর লতা থাকবে না, সব জ্বলে সারখার হয়ে যাবে। ওই কবরে কেমনে থাকবো গো বাবু। আল্লাহ গো, আজকের এই আলফাডাঙ্গা মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ তোমার কোরআনের ঘাটি তোমার কোরআনের ঘর, এই মাহফিলের ভিতরে আল্লাহ যত ভাইয়েরা মাহফিল আয়োজন করলেন মাদ্রাসা কমিটি এলাকাবাসী, এক টাকা থেকে হাজার টাকা লক্ষ টাকা যারা দিলেন আল্লাহ সকলের দান দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও। এই মাহফিল করতে অনেক কষ্ট আছে আমি জানি, অনেক হাজার হাজার ফোন করতে হয়, অনেক কাজ করতে হয়, খোঁজ খবর নিতে হয়, আলেম ওলামা দাওয়াত দিয়ে হাজির করা লাগে, মেহমানদারি করতে হয়। আল্লাহ কষ্টগুলো যত ভাইয়েরা করলেন বুদ্ধি পরামর্শ দিলেন, মা বোনেরা ঘরের থেকে মেহমানদারি করলেন, মাদ্রাসার ছাত্রগুলো সারা বছর লজিং রেখে আল্লাহ দৈনিক খাওয়ার ব্যবস্থা করে, ওই মা বোনদের নেক আমল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো, এই সব আজকের মাহফিল যারা টাকা পয়সা দিলেন মন খুলে প্রাণ খুলে বাজার করে খায় নাই, আল্লাহ তোমার কোরআনের খেদমতের জন্য পকেট ঝেড়ে ঝেড়ে দিয়ে দিলেন। আল্লাহ গো, পঞ্চাশ টাকা দশ টাকা পর্যন্ত দিলেন, আল্লাহ এই দানগুলা কবুল আর মঞ্জুর করে নেন।
ইয়ার সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক এলাকাবাসী আল্লাহ সকল এই শ্রোতা বক্তা সবাইকে কবুল করে নেন। এই সব সওয়াবগুলা কোটি কোটি গুণ বাড়াইয়া আপনার আদরের নবী পিয়ারা নবী আপনার বন্ধু আপনার প্রিয় হাবিব রহমাতাল্লিল আলামিনের রওজা পাকে সোনার মদিনায় মনোয়ারায় পৌঁছায়া দেন। সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন শুহাদা আজমাইন আম্বিয়ায়ে সাল্লাম বুজুর্গানে দিন ওলী আব্দুল গাউস কুতুব সকলের আরওয়ার পরে পৌঁছায়া দেন। তাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনা শুয়ে গেছে সকলের আরওয়ার পরে পৌঁছায়া দেন। আল্লাহ শখ বাজারের জমিনে যত ভাইয়ের আগুনে জ্বলে গেল আল্লাহ আজকে তাদের লাশ কবর দেওয়া হয়েছে আল্লাহ তাদের কবরে সওয়াব গুলা পৌঁছায়া দেন। আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে দেন আত্মীয় স্বজনকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি যাদের কলিজার টুকরা মা বাবা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছায়া দেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আমার মা বাবার কবরে আর আহাজবে না, একটু চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে দেন আমার দাদা দাদির কবরে আর আহাজবে না, আমার নানা নানির কবরে আর আহাজবে না, সোনার মক্কা মদিনা না দেখাইয়া মহরণ দিও না। আমার নবীজিকে স্বপ্নে না দেখাইয়া মহরণ দিও না। আল্লাহ সবাইকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। আল্লাহ আপনার খানায় কাবার ছবি সোনার মদিনা নবীজি রওজা না দেখাইয়া মরণ দিন না। আল্লাহ স্বপ্ন যুগে ঘুমের কবে নবীজির সাথে দিদার নসিব করে দেন। আয় আল্লাহ মোহাম্মদী হাফিজের মাদ্রাসা কবুল করে নেন। সমস্ত দানশীল যারা দান করেছেন আল্লাহ সবাইকে কবুল করে নেন। যারা অসুস্থ আল্লাহ শিফা দান করেন, যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ সকলের জন্য দোয়া মঞ্জুর করে নেন। আল্লাহ অনেক ভাইয়েরা মা বাবার জন্য দোয়া চেয়েছেন, ভাই বন্ধুর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের সকলের জন্য আপনি দোয়া কবুল করে নেন। আল্লাহ আপনার এই গোলামে হাত দিয়ে আপনার খানায় কাবা ধরেছে, হাতিমে কাবায় সেজদা দিয়েছে, রিয়াদুল জান্নার মধ্যে সেজদা দিয়েছে, আল্লাহ এই গোলামের হাতের শিলায় আল্লাহ সকলের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ সকলের দোয়া কবুল করে নেন। আল্লাহ হেমায়েতউদ্দিন ভাই, আল্লাহ অন্যান্য আমার যে সকল ভাইয়েরা সভাপতি সাহেব প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা মাদ্রাসার ছাত্র শিক্ষক আলেম ওলামা আল্লাহ দেশবাসী সকলকে আল্লাহ আপনি হায়াত দারাজ করে দেন, সবার উপরে খাস রহমত নাজিল করেন, ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে বরকত দেন, মাঠের ফসলকে আল্লাহ আপনি ভালো রাখেন, বাগানের ফসলগুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, যুবক ভাইগুলার দিলকে মোমের মতো নরম করে দেন, নিচের দিকে তাকাইয়া বাবা মার সাথে যেন কথা বলে, চক্ষু গরম করে যেন কথা না বলি, আল্লাহ আমাদের দিলকে সেরকম নরম বানিয়ে দেন, বাবা মার থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করে দেন। আল্লাহ শাহজালাল শাহ পরানের পূর্ণভূমি 360 আউলিয়া শাহ মাকদুম খান জাহান আলীর এই পূর্ণভূমিকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সমস্ত প্রকার বিপদ মুসিবত ঘূর্ণিঝড় আগুন পানি থেকে 57,000 বর্গ মাইলের সীমানাকে আল্লাহ তুমি হেফাজত করো। এই দেশের শাসক বাদশাহ রাজা প্রজা আল্লাহ সবার উপরে তোমার রহমত নাজিল করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আলিম وتب علينا إنك أنت التواب الرحيم الله جنك মাদ্রাসার জন্য কবরস্থান ঈদগার জন্য জায়গা দান করলেন, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, তাদের ওলি ওয়ারিস সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা অত এলাকায় দিন দিন একটি বড় মাদ্রাসা সুন্দর মাদ্রাসা আল্লাহ তুমি বানায় দিও।
আল্লাহ কোরআনে হাফেজগুলা সারা দেশে ঘুরে ঘুরে তোমার কোরআনের খেদমত করার তৌফিক দান করে দিও। যাদের ছেলে মেয়ে কলিজার টুকরা সন্তান তোমার কোরআন শিখার জন্য দান করে দিয়েছেন, আল্লাহ তাদের মা বাবারে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে এতিমের মতো দুনিয়া থেকে চলে যাব, মসজিদের খাট ঘরের দরজায় দাঁড়াবে, বড়ি পাতার গরম পানি সিদ্ধ হবে, আল্লাহ গো যে কাপড়ের জামা কোনোদিন গায়ে দেই নাই ওই সাদা মার্কিন জামা হবে আমার জীবনের সবচেয়ে বড় দামি জামা। সব জামা কাপড় গুলা খুলে নিবে। হযরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে মাইয়েতের শরীর এত ব্যথা হয়, হাতের আংটি ঘড়ি গলার চেন গলার মালা জামা কাপড় যখন খুলে নেয়, মৃত্যু ব্যক্তি চিৎকার করে করে কান্দে, ও আমার ভাই বন্ধুরা রে, ও আমার বোনেরা, আস্তে আস্তে করে খুলো রে, মৃত্যুর যন্ত্রণা কত তোমরা জানো না, মৃত্যুর যন্ত্রণা কত তোমরা জানো না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ায় থাকা অবস্থায় জান কবজ হয়েছিল, আবার রূহ দেওয়ার পরে জিজ্ঞেস করা হলো, ইদ্রিস নবী বলছেন, বাবারা শুনে রাখো, একটা জিন্দা গরুর চামড়া টেনে খুললে যেমন কষ্ট হয়, একটা মানুষের মৃত্যু যন্ত্রণায়ের চাইতেও অনেক বেশি। আল্লাহ গো তুমি আমাদের মৃত্যুর যন্ত্রণা দিও না। গোনার বোঝা মাথায় নিয়া কান্দতেছি বাবা, চোখের পানি ছেড়ে একটু ডাক দেন না, এই মাহফিল তো প্রতিদিন হবে না রে বাবা, একটু কষ্ট করেন, আমার নবী সেজদায় পরে তিন দিন উম্মতি উম্মতি করে কাঁদছে। গোনার বোঝা মাথায় নিয়া কাঁদতেছি, মাফ করে দান মাবুদ আল্লাহ এলাহি, মাফ কর মাহবুদ আল্লাহ এলাহি। বাবা একটি ভুল করে আদম নবী 350 বছর কাঁদলো, আমরা প্রতিদিন কত ভুল করে থাকি রে বাবা, আমরা কিন্তু আল্লাহর কাছে কান্দি না, হাসতে হাসতে আমাদের জীবন শেষ করে দিলাম। জিন্দেগানি সরফে করদাম দরবাজার তিফলে গিব, হিসে হাসেল মান্না করদাম দর হায়াতে জিন্দিগি, হিসে হাসেল মান্না করদাম দর হায়াতে জিন্দিগি, শিশুবেলা মনে করে করে জীবন শেষ করে দিলাম, গনে দেখি 80-90 বছর হয়ে গেল, আমার জীবনে তো কিছুই করতে পারলাম না। আল্লাহ গো আজকের মাহফিলে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জীবনের সকল গুনাহ থেকে তওবা করে ক্ষমা চাই, এই কোরআনের মাহফিল থেকে মাসুম বানায়া ঘরে ফিরাইয়া নাও। আমাদের হাতের উসিলায় আমাদের কবরবাসী মুরব্বী যারা আছে আল্লাহ, আজ থেকে কিয়ামত পর্যন্ত তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আজকের মাহফিলে আল্লাহ আমাদের সবাইকে ওলি আল্লাহর দরজার নসিব করে দাও। যেদিন আমার জন্য বড়ি পাতার গরম পানি সিদ্ধ হবে, সেই দিন মৃত্যুর বিছানায় শোয়া আমাদের জবান থেকে জোরে জোরে বাহির করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।